তো ফ্রেন্ড, অনেকদিন বাদে আবারও সেই নিয়ে আসছি। আজকে স্বপ্ন পূরণ করে ফেলেছি অলরেডি, যে তুমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, আনবক্স করা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমার সেই স্বপ্নের 2010 সাল থেকে অনেক স্বপ্ন ছিল যে আমি একটা হোম থিয়েটার কিনবো। আমি আজও অনেক আগে কম্পিউটার বক্স কিনেছিলাম, তো এখন হোম থিয়েটারটা আনবক্স করতে চলেছি। যেহেতু একটু পাখির ডাক শোনা যাবে, বসন্ত এসেছে, তাই যাই হোক, এফএনডি সিক্স থাউজেন্ড এক্স, তো এই মডেলটি আমার খুব মানে প্রিয় মডেল একটা, আর আমার এটা খুব পছন্দের মডেল। তো এটি আমি আজকে আনবক্স করব। তো আপনারা ভিডিওটি এনজয় করুন, ফটোফট দেখে থাকুন, আর কত সময় আমি আনবক্স করতে থাকি। তো গাইস, ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন যে আপনাদের এই এফএনডি কোম্পানির হোম থিয়েটারগুলো কেমন লাগে বা আমার ভিডিওটি কেমন লেগেছে। যদিও ভিডিওটি পুরো ক্লিয়ার দিতে পারিনি, তো সামনে যে ভিডিও আরও এটা নিয়ে অনেক ভিডিও হবে, সেটা আপনাদের ক্লিয়ার করে দেবো, আপনারা দেখে থাকুন। তো বক্সটি আমি অলরেডি খুলে ফেলেছি। এখানে আছে দুটো থার্মোকল, এরপরে আছে যে স্পিকারগুলো, স্যাটেলাইট যে স্পিকারগুলো সেই স্পিকার রয়েছে। এখানে রয়েছে কিছু ওয়ার, মানে কেবল টেবল রয়েছে, যাই হোক, আর একটা রয়েছে যে টোটাল স্যাটেলাইট স্পিকার আছে 5টি। এটা হচ্ছে সামনের স্পিকারটি ফ্রন্টের, এটা আর দুটো আছে, মোট টোটাল 5টি স্যাটেলাইট স্পিকার। আর সাবওয়ুফার রয়েছে লাস্টে, তো এই সাবওয়ুফারটিও বের করে দেখবো। আর ঠান্ডা লেগেছে তো, তাই সাবওয়ুফারটি হেভি ভারী, টোটাল 10 কেজির মতো এটা সাবওয়ুফারটি। তো এটা মোটামুটি এখন আমি সাজিয়ে ফেলি, প্যাকেট থেকে বের করে সাজিয়ে ফেলি, তারপরে এটা আপনাদের লাইন দিয়ে বাজিয়ে দেখাই, কারণ না বাজিয়ে দেখালে আসলে ভিডিওটিতে কোনো মজাই আসবে না। তো সেহেতু আমার একটু দেরি হয়, যেহেতু ফার্স্ট টাইম এফএনডির হোম থিয়েটার ইউজ করছি, কিছু ফাংশন আছে সেগুলো হয়তো জানি না, সেগুলো একটু দেখতে হবে। এর সঙ্গে রিমোট আছে, রিমোট কন্ট্রোল সেগুলো ঠিকঠাক করতে হবে। তো এটা আছে, ব্লুটুথ আছে, অপটিক্যাল আছে, এফএম আছে, ইউএসবি আছে, টোটাল সব কিছু এটাই রয়েছে, কোনো সমস্যা নেই। এফএম রেডিও পর্যন্ত রয়েছে, তো এটা একটু দেখতে হবে আমার। অপটিক্যালটা হচ্ছে টিভির সঙ্গে দিয়ে ওয়্যার ছাড়া কানেক্ট করতে হয়, এটা খুব ভালো ফিচার্স। তো আপনাদের একটু এক পর্যায়ে দেখাই দিই যে এটা কেমন দেখাচ্ছে, ফার্স্ট এক জায়গায় রাখলে, তারপরে আমি ঘরে সেট করে বাজিয়ে দেখাচ্ছি। তো গাইস, অবশ্যই আমার বক বক যারা শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন। তো অলরেডি আমি আনবক্স করে ফেলেছি, এখন যে কেবলগুলো রয়েছে অনেক কেবল, যাই হোক, তো কেবল আমার লাগবে না, এখন ডিজিটাল যুগ, ব্লুটুথ এবং অপটিক্যাল হলেই চলবে, কোনো দরকার নেই রেখে দিলাম পাশে। আমি আপনাদের একটা গাইডবুক রয়েছে, এখানে একটা গাইডবুকে একটা অ্যাপস কন্ট্রোলিং রয়েছে, সেটা আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে রিমোট, এখানে দুটো ফ্রি ব্যাটারিও পেয়েছি, এই দুটো ফ্রি ব্যাটারি ইনস্টল করবো এখন। তো অনেক কিছু রয়েছে, এগুলো করতে একটু হিমশিম খাচ্ছি, যেহেতু বাংলাদেশে এটার অনেক ডিমান্ড। তো এটি প্রাইসটা আমি বলে দিই, এটি ঢাকা থেকে নিয়ে আসছি, এটা প্রাইস পড়েছে টোটাল 15,750 টাকা টোটাল বাড়ি পর্যন্ত আনতে। যাই হোক, স্বপ্ন যেহেতু পূরণ করতে হবে, সেহেতু অত টাকার দিকে না তাকিয়ে ভালো, তারপরেও শখ বলে একটা কথা। আর 4-5 হাজার টাকায় অনেক ভালো কম্পিউটার পাওয়া যায়, যেরকম মাইক্রো ল্যাব, এক্সট্রিম ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরে আমার একটা এফএনডি অনেক শখ ছিল, যার কারণে নিয়ে আসছি এটা। আশা করি এটা অনেক ভালো মানের সাউন্ড প্রডিউস করবে আমাকে। তারপরে একটু সেটিংয়ের ব্যাপার আছে, যেহেতু এটা একটি হোম থিয়েটার। তো গাইস, আপনাদের এক ঝলকে একটু দেখিয়ে দিই যে পাঁচটা এক জায়গায় রাখলে কেমন দেখা যায়। তো ফটাফট রিমোটটি প্যাক করে আমি আপনাদের পাঁচটা এক জায়গায় দেখিয়ে দিই, যেহেতু কথা বলতে বলতে একটু হাতিয়ে গেছি। দেখুন, পাঁচটা এক জায়গায় রেখেছি, কেমন লাগছে, মনে হয় খুব ভালো লাগছে, গরম লাগছে এখন ঘরের মধ্যে। যাই হোক, আমি দেখুন গান চালিয়ে দিয়েছি, তো আপনারা শুনতে পাচ্ছেন, আসলে সাউন্ডটি ভালোই লাগবে, আর একটা একদম ক্লিয়ার সাউন্ড।
তো তাই পরবর্তী ভিডিওতে আসবো, সাউন্ড টেস্ট করবো। বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TKB Vlogs. Subscribe to my YouTube channel. Please share and comment like this videos.